সো আশা করছি বুঝে গেছো যে কোথায় যাওয়া হচ্ছে। সো মেনলি আজকে ফ্যামিলি, আমি মা বাবা তিনজনে একসাথেই যাচ্ছি। তো এখান থেকে ফার্স্টে ভাবা হয়েছে যে 14 নম্বর যাবো, 14 নম্বর থেকে ওলা বুক করবো। আর যদি ওলা না হয়, ইফ, কারণ অনেক সময় ভোরবেলা একটু বেশিই চার্জ দেখায়, তো সেখান থেকে বাস আর কি, বাসে করে ডাইরেক্ট সাঁতরাগাছি। রিজার্ভেশন করা আছে তো, কারণ আগের বারে যাওয়া হয়েছিল মানে বাজে কেস হয়েছিল। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি, তো একদম জাস্ট ইঞ্জিনের বোধহয় পরের বগিটাই আমাদের দিয়েছে। আর এমনই লাগ, মানে আমার বাবা মায়ের সিটটা একটু আলাদা আর আমারটা জানলার ধারে। আর ঠিক আছে, একটাই শিফট যায় আছে, তাকে বলবো কম্প্রোমাইজ কর লিজিয়ে, তোরা কম্প্রোমাইজ কর লিজিয়ে। তো মোটামুটি আধ ঘন্টা আগে এসে গেছি আমরা এখানে। তো দাঁড়িয়েছিলাম, বাবাকে বলছিলাম যে দেবে 2 নম্বরেই, বাট কে শোনে কার কথা, কই ভ্যালুই নেই হ্যায় মেরি বাত কি। মানে কি 1 রুপে জব ছোড় দু, বলেছিলাম যে আগে এসেছিলাম 2 নম্বরই দেবে, বাবা বলছে না আগে 1 নম্বরে দিত শোন হলো, বাট সেই 2 নম্বরই দিল। তো স্টিল ট্রেনে উঠে গেছি, বাস এই সরি সিট ফিট পেয়ে গেছি, তো এখন বাঁকুড়ায় দেখা হচ্ছে। ও মা, অ্যাট লাস্ট আমরা বাঁকুড়া পৌঁছে গেছি। আগের বারের থেকে অনেক তাড়াতাড়ি, আগের বারে 11:30 ঢুকেছিলাম আমরা ওই ইয়ে ট্রেন চেঞ্জ করার জন্যে। এবারে 10টার মধ্যে আমরা বাঁকুড়া এসে গেছি, 10টার মধ্যে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে। অ্যান্ড সেই ওয়ার্ল্ড ফেমাস দাদু রোডে, এখান থেকে আগের বারে আমরা ওই কচুরি নিকুতি ফুকুতি খেয়ে গেছিলাম, তো এবারেও কাকা দিচ্ছে। তো এখান থেকে আগের বারে আমরা কচুরি নিকুতি ওগুলো খেয়ে গেছিলাম, তো এবারে এসি মা বলছে বাড়ির জন্য মিষ্টি নিয়ে যেতে, ভাই বাড়ির লোক আবার মিষ্টি কি নিয়ে যাবো, মানে না না নিতে হয় এত বছর পর যাচ্ছি, বললাম ঠিক আছে নাও কি বলবো আর। ৪৩ ডিগ্রি গরমে আমরা ফিরে এসেছি, আর কলকাতায় 40 ডিগ্রি ছিল, এখানে বাঁকুড়ায় 43 ডিগ্রি গরমে আমরা নেমেছি, পদার্পণ করেছি। এখন এখন সবার সাথে একটু আলাপ পরিচয় করে নিতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট, অনেকদিন পর আসা, তো এই জন্যে অলরেডি গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, কীর্তন শুরু, মানে কাল থেকে শুরু হয়ে গেছে কীর্তন, আমরা আজকে এসেছি একদিন লেটে, কিছু করার নেই, বাঙালির টাইম, আমরা একদিন লেটে চলি, এটাই ফ্যাক্ট। তো আমাদের বাড়ির ছাদে উঠে গেছি, এখান থেকে বেশ আলাদাই ভিউ থাকে, আলাদাই ভিউ থাকে, বাট কষ্ট, রোদ রোদ রোদ, এটা একটু বেশি কষ্ট। আর এখানে আমাদের সামনেই, একদম বাড়ির সামনেই হরিমেলা, কীর্তন হচ্ছে এখানে সারাদিন, অল টাইম কীর্তন হতে থাকে, অল টাইম। তো ও এটা এটা আমি জানি না কী ফল, বাবা এসে দিল বললো খেয়ে দেখ, ডোন্ট নো। মানে আমি কি বলবো, এটা সবেদা নাকি তালসাস, আই ডোন্ট নো, বাট গ্রীষ্মকালে এইসবই তো চাই। অসাম বাই দ্য ওয়ে, নমস্কার কলকাতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো বড় একটু খাওয়াটা বেশি হয়ে গেছে, আর টু বি অনেস্ট ওই আমের আচারটা খুব ভালো হয়েছিল, ওটা খেলাম, তো এখন একটুখানি ঘুম চাই আর কিচ্ছু না, মানে বিভৎস টায়ার্ড হয়ে আছি, তো তারপরে হরি কীর্তন শুনতে যাওয়া যাবে। সো বেসিক্যালি এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে এখানে হরিমেলা, মানে ওই যে পুরো স্টেজটা ওইটাকে হরিমেলা বলে, তো ওইখানে এখন 3-4 দিন ধরে কন্টিনিউ
মানে কীর্তন হয়েই যায়, মানে একটা দল নামবে আর একটা দল এসে উঠবে, মানে গান ধরে নেবে, ঠিক আছে, গান থামবে না। তো এটা একটা এখানে জাস্ট উৎসব টাইপেরই বলা যায়। আর এখানে একটু মেলা ঠেলাও বসে, তো আই ডোন্ট নো এবারে কী মেলা বসেছে, সন্ধে হলে বুঝতে পারবো যে মেলা বসেছে কি না। বাট টু বি অনেস্ট এখন বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, মানে দুবার আমি ঘুম দিয়েছি, মানে এসে আমি ড্রেস ফ্রেস ছাড়িনি, আমি ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে, তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার ঘুম দিয়েছি, মানে এখন অনেকটা ঠিক লাগছে। প্রথমে একটু মাথা ব্যথা ধরেছিল, কারণ এতটা জার্নি করে এসেছি তো, আর গরমের মধ্যে তাও স্টিল এখানে হায়েস্ট টেম্পারেচার উঠেছিল এই কদিন আগে 43, সেখানে আজকে সেরকম কোনো টেম্পারেচার নেই, মোটামুটি একটু ঠান্ডা হয়ে আছে, মেঘলা হয়ে আছে, থ্যাংক গড। কেমন আছিস বউ? আচ্ছা, ভালো আছে তো? কিরে সংসার কেমন চলছে? বাহ, ক্যা সিন হ্যায়। দেখতে পাচ্ছিস নিজেকে? আইসক্রিম কেমন খেতে? ভালো। কি আইসক্রিম এটা? ম্যাঙ্গো। এখান থেকে নিয়েছিস কত করে? এখানে নাকি 5 টাকায় আইসক্রিম পাওয়া যায়, আর আমাদের ওখানে 10 টাকার, সব 10 টাকার ওপরে, জানিস? কলকাতায় সব 10 টাকার ওপরে আইসক্রিম পাওয়া যায়, জানিস? ভালো বটে। আচ্ছা, এখানে 10 টাকায় ছটা ফুচকা, সরি, এখানে পেঁয়াজ সস ঝুড়ি ভাজা সব 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 থাকবে। সো এক প্লেট ফুচকা আমি ঘরে নিয়ে চলেছি, বাট অলরেডি দুটো শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে মেন, আমাদের প্লেটে করে দেয় ফুচকা 10 টাকায় 6 পিস, এখানে 2 পিস যেহেতু খতম তো 4 পিস আছে, তো টু বি অনেস্ট একটু সাইজে ছোটো, এটা কিছু করার নেই, বাট 6 পিস দেয়, মানে আলুটাতে বাদাম ঝুড়ি ভাজা মানে সব কিছু দেওয়া থাকে, তার উপরে আবার পেঁয়াজ লঙ্কা সস শশা এভরিথিং, মানে টু বি অনেস্ট বলবো যে সাইজে একটু ছোটো কলকাতার তুলনায়, বাট খেতে অনেক ভালো, মাছ বেটার। আলুটা খুব ভালো মাখানো হয়েছে, আর 10 টাকায় 6টা এত কিছু দিচ্ছে, আর কি চাই? কবে? মজা আয়া, আর মে জো মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা।